সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি একটি ধান খেতে। একটি ধান ক্ষেত, এখানে একটি না, কতগুলো ধান ক্ষেত আছে, সেই ধান ক্ষেতগুলো দেখাবো এবং দেখাবো যে আমনের ধানের যে পরিচর্যা সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু সারি সারি করে লাগানো আমন মৌসুমের ধান। তো দর্শক, দেখতে থাকুন আজকের ধান ক্ষেতে যে পরামর্শগুলো সেগুলো। আপনারা দেখছেন যে সামনে বেশ সুন্দর করে সারি সারি করে ধান গাছ লাগানো হয়েছে। এখানে ধানের চারা লাগানো হয়েছে আর এই চারাগুলো কিন্তু আমাদের এই বীজতলা থেকে লাগানো হয়েছে। দেখেন, গত একটা ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে এবার কিন্তু অনেক ধানের চারা অনেকেই কিন্তু জমিতে ঠিকভাবে লাগাতে পারেননি। দেখেন, চারাগুলো মূল জমিতে রোপণ করা হয়নি। এগুলো কতগুলো চারা বেঁচে গেছে এখানে, দেখেন কতগুলো চারা দেখতে পাচ্ছেন, কতগুলো চারা এখানে কিন্তু আছেই। এগুলো দিয়ে কিন্তু আরও অনেকগুলো জমি চাষ করা যেত, অনেক জমি চাষ হয়নি। তো এবারে আমনে যারা অনেকেই, যাই হোক, এই পরিস্থিতিতে, আবহাওয়ার পরিস্থিতিতে যারা এখন ধান চারা মূল জমিতে রোপণ করেছেন, তাদের জন্য বলি যে এই যে দেখেন এই ধানের, এই ধান ক্ষেত্রতে, আমাদের এই ধান ক্ষেত্রতে কিন্তু চারা লাগানোর প্রায় 12 দিন হয়েছে। আজকে 12 থেকে 13 দিন হয়েছে। এই দেখেন, ঠিক ভালোভাবে যদি দেখেন, নতুন করে কিন্তু এই যে ধানের পাতা বের হচ্ছে, হ্যাঁ নতুন করে পাতা বের হচ্ছে, ধানের গাছটা ভালোভাবে লেগে গেছে। আর এখন এই জমিটাতে আবার দেখেন যে মাঝখানে কিন্তু ঘাস দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ঘাস দেখেন, গাছ থেকে অনেক ঘাস দেখা যাচ্ছে, ঘাস দেখা যাচ্ছে। তো এই ঘাসগুলো সবচেয়ে ভালো হয় যে হাত দিয়ে নিড়ানি দিয়ে দিলে কিন্তু সবচেয়ে ভালো হয়। এটা হাত দিয়ে নিড়ানি দেওয়াটা অবশ্যই এই কারণেই ভালো যে এটা দিলে আপনার গাছের, ধানের যে গাছ সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে, মাটিগুলো আলগা হওয়ার কারণে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবে, বাতাস পাবে, হ্যাঁ, বা অন্য খাদ্যগুলো যেগুলো সার দিবেন সেগুলো ভেঙে গিয়ে দেখা গেল যে সহজেই গাছ গ্রহণ করতে পারবে। অনেকগুলো সুবিধা আছে আসলে হাত দিয়ে নিড়ানি দেওয়ার। কিন্তু আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে যে পরিমাণে শ্রমিকের দাম বেড়ে গেছে সেখানে কিন্তু আসলে হাত দিয়ে কাজ করাটা কঠিন। বলতে গেলে যে এই এখন হাত দিয়ে নিড়ানি দেওয়াটা কমে গেছে, এখন সবাই নির্ভর হয়ে গেছে আগাছানাশক ব্যবহারে। তো এই আগাছানাশক ব্যবহারের ক্ষেত্রে দেখা গেল যে আসলে আগাছানাশক ব্যবহার করলে মাটির যে গুণাগুণ এটা কিন্তু অনেক কমে যায় অনেকটা, হ্যাঁ, যদিও আমরা আসলে এখন পরিস্থিতির শিকার হয়ে আমাদের বাধ্য হয়ে ব্যবহার করছি। তো যাই হোক, আমি সাজেস্ট করব অবশ্যই, বা আমি পরামর্শ দিব যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মেকানিক্যাল ওয়ে বা হাত দিয়ে বা নিড়ানি দিয়ে ব্যবহার করে এই আগাছাগুলোকে তুলে ফেলার জন্য। কিন্তু তারপর দেখা গেল যে আসলে সম্ভব হচ্ছে না, তার যেহেতু আগাছাটা তুলে ফেলা দরকার সেটি আসলে যেভাবেই হোক করে ফেলবেন আপনারা। আরেকটি বিষয় হচ্ছে যে ঠিক 12 দিন হয়ে গেছে এই চারাটা কিন্তু লাগানোর। তো এটা এখন ঠিক আর তিন চার দিনের ভিতরে এই জমিতে নিড়ানি দেওয়ার পরে কিন্তু সার দিয়ে দিতে হবে, হ্যাঁ, এই আগাছাগুলোকে মারার পরে সার দিয়ে দিতে হবে। কেননা এই গাছটা এখন বড় হওয়ার বয়স হয়ে গেছে, সারের ক্ষেত্রে ইউরিয়া সার দিতে হবে, ইউরিয়া না দিলে অথবা ডিএপি দিতে হবে। তো ইউরিয়া দেওয়াটা এই সময় ভালো, যেহেতু আমাদের লাগানোর সময় পটাশ টটাশ এগুলো দিয়ে ফেলছি আমরা, সালফার পটাশ। তো এখন আপাতত আমাদের এখানে ইউরিয়া দিতে হবে, যে 30% যদি হিসাব ধরি যে প্রতি বিঘায় 30% বিঘায় এখন হচ্ছে আমরা এই দ্বিতীয় কিস্তির যে সার প্রথম দিকে দেওয়া হয়েছে, দ্বিতীয় কিস্তির সার আমরা কিন্তু 5 কেজি হারে ইউরিয়া এখানে দিব। আর যারা ডিএপি দিতে চান তারা ডিএপি দিতে পারেন। এরপরে আরেকটা বিষয় বলি আপনাদেরকে যে এই যে দেখতে পাচ্ছেন যে ক্ষেত্রে কিন্তু এখানে দেখেন যে কতগুলো গাছের ডাল পোতা আছে এই ক্ষেতের ভিতরে। প্রতিটা প্লটেই দেখেন দেখতে পাচ্ছেন যে গাছের ডাল দেওয়া আছে। কী কারণে দেওয়া আছে? এটা দেওয়া আছে এই কারণেই যে আপনার বিভিন্ন পাখি কিন্তু এখানে বসবে, কিছুদিন পর কিন্তু বিভিন্ন পোকামাকড় আসবে এই ক্ষেতে। তো এই পোকামাকড় আসলে এই পাখিগুলো যখন বসবে তখন কিন্তু পাখিগুলো খেয়ে ফেলবে এই পোকামাকড়গুলোকে। সেক্ষেত্রে দেখা গেল যে আপনার ধান খেতে কিন্তু পোকার পরিমাণ প্রাকৃতিকভাবে অনেক কমে যাবে, ওষুধের কম পরিমাণ কম লাগবে। তো এই বিষয়গুলো আসলে আমাদের প্রতিটি কৃষকেরই করা উচিত, এরকম সচেতনতাগুলো দরকার। কিছু কিছু ছোটো ছোটো বিষয়, এটা ডাল পুঁতে রাখা এগুলো পড়েই থাকে বা পাওয়া যায়,
অনেকে হয়তো বা কঞ্চি বাঁশ কেটে কঞ্চি ব্যবহার করে টিয়ের মতো বানিয়ে দেন, কিন্তু এগুলো কিন্তু দেখেন এখানে একটা গাছের ডাল, সেটা বানাতে কিন্তু কোনো খরচ নাই আসলে, একটা ডাল ভেঙে নিয়ে এসে রেখে দিলেই হয়ে গেল। তো এটা ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু প্রভাবগুলো কিন্তু অনেক বিস্তর। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। আর একটা বিষয় হচ্ছে যে এই যে দেখেন এই জমিটাতে যথেষ্ট সার আছে, এখানেও কিন্তু দেখেন দেখা যাচ্ছে যে মাছের পুকুরে যেমন প্ল্যাঙ্কটন উৎপাদন হয়, দেখেন এখানে শৈবাল হয়ে বেশ সবুজ সবুজ একটা ভাব চলে আসছে। তো এই জমিতে মোটামুটি খাদ্য ভালোই আছে, তো আশা করা যায় যে খুব, আর গাছও কিন্তু বেশ সবুজ হয়ে আছে চারদিকে, দেখেন গাছ বেশ সবুজ হয়ে গেছে। তো এইটার শুধুমাত্র এখন কাজ যেটা বাকি আছে নিড়ানি দেওয়া, এই ঘাসগুলোকে তুলে ফেলতে পারলেই কিন্তু আপনার গাছগুলো আরও তরতাজা হয়ে যাবে। গাছগুলো চিকন দেখা যাচ্ছে, গাছগুলো যে অনেক চিকন দেখা যাচ্ছে। তো আশা করি যে এই আমাদের যে সারটা দেওয়া হবে, এই সারটা দিয়ে দিলে গাছগুলো আরও তরতাজা হবে, সুন্দর হবে, এই হচ্ছে অবস্থা। তো আপনারা যারা, আমার মেন মেসেজটা হচ্ছে এই বাস্কের ভিডিওর যে আপনারা যারা এখন ধানের চারা রোপণ করে ফেলেছেন, তাদেরকে বলবো যে আপনারা প্রথম কিস্তির বয়স, চারার বয়স যদি 15 থেকে 16 দিন বা 15-20 দিনের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনারা প্রথম নিড়ানিটা দিয়ে ফেলেন, আগাছাগুলোকে নির্মূল করে ফেলেন এবং প্রথম কিস্তির যে সার সেটি দিয়ে ফেলেন আপনারা, কেননা এখন সময় হয়ে গেছে সার দেওয়ার। আর যারা আগাছানাশক ব্যবহার করতে চান তারা সারের সাথে দিয়ে দিলেন, আর এরপরেই আগাছা এই এই সারটা দেওয়ার পরেই ঠিক 5-7 থেকে 8 দিনের মধ্যেই কিন্তু আপনাদের প্রথম যে ডোজ আপনার ছত্রাকনাশকের সেটি কিন্তু দিতে হবে, এবং মাজরা পোকার যে ওষুধ সেটি কিন্তু ব্যবহার করতে হবে। তা না হলে প্রথম থেকেই যদি আপনি এইগুলোকে প্রতিরোধ না করার চেষ্টা করেন, হ্যাঁ, সেটা কিন্তু আসলে ঠিক হবে না। প্রথম থেকেই প্রতিরোধের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের। এই হচ্ছে বিষয়। তো এই জন্য আগাম আপনাকে আপনার প্রস্তুতি রাখতে হবে, এবং আগামী হচ্ছে কীটনাশক বলেন, হ্যাঁ, ছত্রাকনাশক বলেন, এই জিনিসগুলো যেটা ভালো হয়, আপনি যেটা নিকটবর্তী বিভিন্ন দোকানে গেলে কিন্তু জানতে পারবেন যে এবারে কোনটা ভালো। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যেখান থেকেই কীটনাশক বা ছত্রাকনাশক নেন, অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যে যে অথরাইজড ডিলার বা আসলেই কোম্পানির যে অরিজিনাল ডিলার তার কাছ থেকে নেওয়ার জন্য, কেননা এখন আমরা জানি যে বাজারে কিন্তু সয়লাভ হয়ে গেছে নকল পণ্য দিয়ে। তো যারা অরিজিনাল পরিবেশক বা ডিলার তাদের কাছে কিন্তু আপনি আসলটা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো দর্শক, আজকের আপনাদেরকে জানালাম যে আসলে সার দেওয়ার বর্তমান ধানের যে কী অবস্থা, চারার কী অবস্থা এবং এর সার ব্যবস্থাপনা এবং সব কিছু। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের অ্যাগ্রো ট্রাভেলার চ্যানেলে নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য কিন্তু আপডেট কিন্তু আমরা দিয়ে যাচ্ছি। তো এই চ্যানেলের সাথেই থাকবেন, যারা নতুন আসছেন চ্যানেলে তাদেরকে স্বাগতম জানাচ্ছি, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসবে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।